আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ শাকিল আর আপনারা দেখছেন রোহান টেকনোলজি। সম্মানিত দর্শক, আমি আপনাদের আজকে জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে অনলাইন শপিং সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী সত্যি পরিণত হয়েছে, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের প্রেক্ষাপটে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সকল অঞ্চলে ঘন ঘন বাজার তৈরি হয়েছে। এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই। বর্তমান যুগে মানুষের জীবনযাপনের পদ্ধতি ভিন্ন হয়ে গিয়েছে। তারা এখন আর ভিড়ের মতো বাজারে গিয়ে কেনাকাটা করতে চায় না। সুতরাং অনলাইন শপিং বেশ উপকারী এবং এটি সময় বাঁচায়। অনলাইন শপিং হলো একটি প্রসেস যেখানে ক্রেতা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে এবং সেবা গ্রহণ করে। তারা তাদের বাসায় বসেই আরামের ওয়েব স্টোরগুলো ভিজিট করে এবং কম্পিউটারের সামনে বসে অথবা স্মার্টফোনের সাহায্যে কেনাকাটা করতে পারে। অনলাইন স্টোরগুলো 24 ঘন্টায় এভাবেই চলতে থাকে এবং 2019 সালে এসে ক্রেতারা সব জায়গায় ইন্টারনেট অ্যাক্সেস পায়। সুতরাং তাদের জন্য কেনাকাটা করা আরও সহজ হয়ে গিয়েছে। টিম বার্নার্স সর্বপ্রথম 1990 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভার তৈরি করেছিলেন এবং ব্যবসায়িক ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। 1991 সালে পরবর্তী প্রযুক্তিকরণ উদ্বোধন হয়। 1994 সালে তা হলো অনলাইন ব্যাংকিং এবং পিৎজা হাটের একটি অনলাইন পিৎজা শপ, তারপরই amazon.com 1995 সালে চালু হয় এবং 1991 সালে ইবাই ও তাদের কার্যক্রম শুরু করে। এখন প্রায় 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাজারগুলো তোমাদের এতটাই নিকটে চলে আসবে যে তা তোমাদের ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যুগের কথা বলেছিলেন যেখানে বাজারের দূরত্ব খুবই কমে এসেছে এবং এক বাজার থেকে অন্য বাজার যাওয়া আরও সহজ হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই একজন মানুষ সারা বিশ্বের মার্কেট ঘুরে আসতে পারে এবং মূল্যর ওঠানামা পর্যবেক্ষণ করতে পারছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যখন আসন্ন হবে তখন মিথ্যাচার ছড়িয়ে পড়বে এবং বাজারগুলি আমাদের নিকটে চলে আসবে। বর্তমানে আপনি যদি কিছু কিনতে চান তাহলে কী কী পাবেন? অ্যামাজন, ইবাই, ফ্লিপকার্ট এবং এমন অনেক কিছু। শুধুমাত্র আপনি একটি অ্যাপ নিজের স্মার্টফোনে ইনস্টল করবেন। বর্তমানে আপনি যদি কিছু কিনতে চান তাহলে কী পাবেন? অ্যামাজন, ইবাই, ফ্লিপকার্ট এবং এমন অনেক কিছু। শুধুমাত্র আপনি একটি অ্যাপ নিজের স্মার্টফোন ইনস্টল করবেন অথবা তাদের ওয়েবসাইটে ব্রাউজ করবেন, প্রোডাক্টটি সিলেক্ট করবেন এবং অর্ডার করবেন, বাস এটা পৌঁছে যাবে আপনার কাছে। কিভাবে আপনি পেমেন্ট করবেন? অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ড বা সি অর্থাৎ ক্যাশ ইন ডেলিভারির মাধ্যমে। আল্লাহু আকবার, এটাই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে, মুসলমানদের ওপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরকে অভিশাপ করেছেন, কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা হবে এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। তিনি আরও বলেন, নিশ্চয় কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত অসংখ্য মুসলমান আল্লাহ রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না
যেখানে সুদি ম্যাক অথবা সুদের ব্যবসা নেই। বন্ধুরা, এগুলি সবাই 1400 বছর পূর্বে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আর সেগুলো একের পর এক আমাদের চোখের সামনে বাস্তবায়ন হচ্ছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।